তো এতে বিরক্ত হওয়ার কি আছে? রোদ আমার সহ্য হয় না, আমার ফুসকুড়ি হয়। কিন্তু ভিটামিন ডি তো আছে রোদে, তাই না? মাঝে মাঝে একটু ভিটামিন ডি দরকার হয়, এই জন্য তো আপনার এই অবস্থা। ডাক্তারদের এই সমস্যা, রোদের তাপ কতটা বা কি এই বিবেচনা না রেখেই মানে ভিটামিন ডি আছে ভাই, বুঝলাম না। সায়েন্টিফিক কথা বলছি, ভিটামিন ডি আছে, ভিটামিন ডি শরীরে দরকার আছে। আপনার ভিটামিন ডি, আপনার ভিটামিন ডি কম দেখে আপনি সারাক্ষণ এরকম ক্র্যাঙ্কি থাকেন, সারাক্ষণ এরকম উইক লাগে। আপনি এরকম ঝগড়ার মুডে কথা বলছেন? আমি ঝগড়ার মুডে কথা কথা বলছি? আমি তো খুব সুন্দরভাবে আপনাকে একদম ক্লিনিক্যালি একটা কথা বলছি, আপনি কেন আমার সাথে তর্ক করছেন? এখানে বসে আছেন, এটা ক্লিনিক না। এক্সকিউজ মি গাইস, ওকে, আমার মনে হচ্ছে যে ভিটামিন ডি হোক আর যেটাই হোক সেটা আমরা অবশ্যই সেটার ব্যাপারে সহানুভূতিশীল থাকবো, তবে যেহেতু এখন আমার মনে হয় বাসার সাহেবের একটু ঝামেলা হচ্ছে, এ লাইটে কেউ আছো? একটু এই রোদটা কেটে দাও তো। বাহ, থ্যাংকস। সো ইউ ওকে নাও? নো ফুসকুড়ি এনিমোর? ওকে, দর্শক বন্ধুরা, দুজন অতিথি আমাদের মাঝে, আর মাঝে আমি, কারণ আমি থাকি মাঝে, আমাকেই লাগে কাজে। তো এখন যেই উপলক্ষে আমরা এখানে এসেছি, আমাদের দীপ্ত প্লেয়ার একটা নিয়মিত এবং বিভিন্ন কন্টেন্টকে উপলক্ষ করে আমরা সবসময় একটা টক শো করি যেটাকে পপ টক বলি, এবং পপ টকে আমরা আজকে দুজন অতিথিকে পেয়েছি এবং সেটারও একটা উপলক্ষ আছে। আপনারা জানেন যে আসছে ঈদে দীপ্ত প্লেতে মুক্তি পেতে যাচ্ছে ফ্ল্যাশ ফিল্ম যেটার নাম শহরে অনেক রোদ। আসলে শহরে অনেক রোদ না, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, হাটে মাঠে ঘাটে আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন, গাছের নিচে অথবা বাইরে, আপনি দেখবেন যে আসলেই রোদ। তবে যেহেতু শহরে অনেক রোদ এবং গ্রামে অনেক রোদ, আমাদের আসছে কন্টেন্ট এই শহরের রোদ নিয়ে। আসলে কিন্তু এবার উপলক্ষে সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড দীপ্ত প্লেতে রিলিজ হতে যাচ্ছে আমাদের আরিয়ান ভাইয়ের পরিচালনায় এবং ডেফিনেটলি আমাদের খায়রুল বাসার এবং সাবিলা নুর অভিনীত একটা ফ্ল্যাশ ফিল্ম শহরে অনেক রোদ। এই শহরে অনেক রোদ এবার কন্টেন্ট নিয়ে কথা হবে, বাইরের রোদ আজ আছে কাল হয়তো থাকবে না, কিন্তু দর্শকের মনে আজীবন থেকে যাবার জন্য যে নতুন প্রয়াস, যে শহরে অনেক রোদ, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে সাবিলার কাছেই যাচ্ছি, তার আগে তুমি আমাকে একটু বলো তো, আসুদি জামান নূর তোমার কী হয়? আমার খুব খুব পছন্দের একজন অভিনেতা, এবং এই প্রশ্নটা আমার অনেকবারই ফেস করতে হয়েছে, এবং আমি মাঝে মাঝে দুষ্টুমি করে বলতাম যে উনি আমার মামা হন, উনি আমার বাবা হন, অনেক সময় এরকম ফাইজলামি করতাম, বাট এখন সত্যি কথাটাই বলে ফেলি আর কি। সব প্রিয় মানুষ, প্রিয় মানুষ। আর মিতানুর তোমার কি ছিলেন? আপনিও এই প্রশ্ন করবেন? আচ্ছা, উত্তর দিতে না চাইলে তুমি দক্ষিণ দিতে পারো, উই ডোন্ট মাইন্ড। সজল নূর তো ডেফিনেটলি মাঝে মাঝে হয়তো বা কো আর্টিস্ট হলেও হতে পারে। অবশ্যই। ইয়ে ফকরুল বাসার কি হয় তোমার, বা নীলি বাসার তোমার কি হয়? আমাদের বাবা মা, আমাদের সবার বাবা মা, জাতীয় বাবা মা। ঠিক আছে, চলো শহরে অনেক রোদ। এই শহরে অনেক রোদের কতটুকু তেজ? এই শহরে অনেক রোদটা খুবই মিষ্টি একটা রোদ এবং খুব মিষ্টি একটা প্রেমের গল্প। কাজটা যখন আসলে আরিয়ান ভাই আমাদের রোম্যান্টিক জনরার কাজের জন্যই এত মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছে, এবং এই কাজটাও ঠিক সেরকমই। সো এই তীব্র গরমে এবং তীব্র রোদে আমরা একটা মিষ্টি প্রেমের গল্প আসলে দর্শকদের উপহার দিতে চেয়েছি। মানে এই রোদের তেজ আসলে মানুষের মনকে রাঙাবে, নতুন করে ভাবতে শেখাবে। উফ, আমি বলছি কেন, একটু বলার জন্য আমাদের খায়রুল সাহেব আছেন। না, এই রোদটা আসলে মিষ্টি, এটা শীতের রোদের মতোই মিষ্টি, আর এখানে আসলে একটা মিষ্টি প্রেমের গল্প আমরা দেখব। সেই সাথে আমি যদি বলি যে এটা একই সাথে প্রেমের গল্প, একই সাথে এটা সম্পর্কের যে নানা সুন্দর দিক থাকে না, এই গল্পটা দেখে আমরা সেটা পাবো। যেমন ভাগিনার সাথে তার খালার সম্পর্ক, তার খালুর সম্পর্ক, আবার সম্পর্ক বলতে কি তুমি প্রেম বোঝাচ্ছ, মানে ভালোবাসার সম্পর্ক না, শুধু সম্পর্ক, যে সৌন্দর্যটা আর কি, যে মিষ্টি ব্যাপারটা, বিউটি অফ দ্য রিলেশন, হ্যাঁ হ্যাঁ, সেটা থাকবে, সেই সাথে প্রেমের সুন্দর ব্যাপারগুলো থাকবে। এটা আবার আমার এখানে আমাদের দুজন চরিত্র, মানে বিশেষ করে খালা খালু, ওনাদের মধ্যে যে একটা দারুণ সম্পর্ক, সেই সম্পর্কটা আমি এখনই বলবো না। কারণ তানিয়া আপু আছে, নাদের ভাই আছে, দুজনেরই আসলে খুব খুব সুন্দর একটা গল্প আমরা পাশাপাশি দেখতে পাই। তো ওইটাও আসলে আমার কাছে যেমন স্ক্রিপ্ট পড়ার পরে ওই গল্পটা অনেক ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওদের গল্পের খুনসুটিটা কিছুটা এই একটু আগে যে খুনসুটিটা হয়েছে সেটার মতো, আবার আরেকটু বেশি তীব্র মাঝে মাঝে। সো ওটা খুব ইন্টারেস্টিং একটা। তবে আরিয়ান ভাই একটা জিনিস খেয়াল করেননি, তানিয়া আপু, সাবিলা নূর এবং নাদের ভাই, তিনজনের নামে দন্ত্য ন আছে, খায়রুল বাসারের নামে দন্ত্য নটা নেই।
এটা তো একটা ভুল হয়ে গেল না, একটা মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, ভুলটা কি তিনজনকে নিয়ে হলো নাকি ওকে নিয়ে হলো বুঝলাম না। আমার তো মনে হয় ওনাকে নিয়ে হবে। ভালোবাসার চরিত্রটা একটু আলাদা, মানে একটু ডিফারেন্ট, মানে মিলানো যায় না। আরে দেখ, বাসার মানুষ তো, বাইরের মানুষ হলে হয়তো কথা বলতাম, চিন্তা করে যে ঠিক আছে ওকে। আচ্ছা, গত কয়েকদিন ধরে দেখছি সবাই এই রোদের মধ্যে ছবি তুলছে, এবং এই শহরে অনেক রোদ, এই শহরে অনেক রোদ। যখন দীপ্ত আমার সাথে কন্ট্যাক্ট করলো যে এরকম একটা শো করতে চাই, তাই বললাম যে ও মাই গড, ওরা তো খুবই ক্রিয়েটিভ, মানে দ্য ওয়ে দে আর প্রমোটিং দিস প্রজেক্ট, আই রিয়েলি লাভড ইট। এবং দর্শক, আপনারা যেহেতু যারা কন্টেন্ট পছন্দ করেন, কন্টেন্ট লাভারদের জন্যই কিন্তু দীপ্ত প্লে বলে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে। সো আপনারা এর আগেও অনেকগুলো দেখেছেন, লাস্ট আমরা একটা মুভিও দেখেছি পূজা চেরির এবং জোভানের। সো আপনারা আশাহত হননি, এবারও আশাহত হবেন না বলে আমি বিশ্বাস করি, বিকজ দীপ্ত এবং দীপ্ত প্লের উপরে সেই আস্থাটা দর্শক হিসেবে আমার আছে অন্তত। আর যেহেতু দুজনই কমিটেড এবং দে আর ডুইং ভেরি গুড ইন দিস ইন্ডাস্ট্রি, সো আমার মনে হয় তারা বরাবর যেহেতু ভালো কাজ দেন, এবারও ভালো কাজ দেবেন। আর আরিয়ান ভাই বলে কথা, আরিয়ান ভাই, আরিয়ান ভাইকে নিয়ে কথা বলবো, তার আগে একটু তোমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলি। তোমার ক্যারেক্টারটা কেমন? হ্যাঁ, দায়িত্ববান কিন্তু অতিমাত্রায় বাউন্ডুলে এবং খুবই উদাস টাইপের মনে হয়, কিন্তু উদাস থাকলেও আসলে সে সব কিছুই মানে কেয়ার করেই চলে, কিন্তু মানে আপাতত দৃষ্টিতে সেটা বোঝা যায় না। আচ্ছা, তো এরকম, এবং খুব বেশি উদাস, আবার খুব বেশি ভাব নেয় সবার সাথেই, একটু ভাবুক টাইপেরও। এটা হচ্ছে চরিত্রের ধরন। আর চরিত্রটা কি, মানে প্রফেশন, অ্যাজ এ প্রফেশন কি কোনো প্রফেশন? ওর প্রফেশন, হ্যাঁ, একটা হয়তো সে আপনার কর্পোরেট জব করে এরকম আর কি। বাকিটা জানতে হলে দেখতে হবে, দেখতে হবে। তোমার ক্যারেক্টারটা কেমন? আমি পেশায় একজন ডক্টর। ওকে, এবং কিছুটা একটা কোয়েন্সিডেন্টাল একটা কাহিনীতেই আসলে এই ক্যারেক্টারটার সাথে পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে মানে আমার কাছে মনে হয়েছে আমার ক্যারেক্টারটা এবং বাসা ভাইয়ের ক্যারেক্টারটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। সো দুজনের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়, যেটা আসলে লাস্টে গিয়ে আমরা একটা টুইস্ট দেখতে পাই। হ্যাঁ, তবে মেয়েটা অনেক রেসপন্সিবল এবং কাজের প্রতি ডেডিকেটেড সে, বাট সে জীবনে যে ছোট ছোট জিনিসটা আছে, যেমন হয়তো রাস্তায় দাঁড়িয়ে ডাব খাওয়া কিংবা হেঁটে হেঁটে কারোর সাথে গল্প করা, সেই জিনিসগুলো আসলে পছন্দ করে। আচ্ছা, আর বাসার সাহেব তো বাসাইতেই থাকেন, তার বাইরে যাওয়াটা পছন্দ করবেন না, ওটা আমরা বুঝবো এই শহরে অনেক রোদ দেখলে। ঠিক আছে, সব যদি এখানে বুঝে যাই তাহলে এত টাকা খরচ করে প্রজেক্ট করার তো কোনো মানে হয় না। এনিওয়ে, সো তোমরা তো অনেক কাজ করো ডেফিনেটলি, এবং অনেক কাজের মধ্যে কেন মনে হয়েছে যে এই শহরে অনেক রোদ প্রজেক্টটা ডিফারেন্ট? যদি বলি যে আসলে অনেক কাজ করা হয়, আমরা অনেক প্রেমের গল্পও করি, তো সবসময় দেখা যায় যে একটু আলাদা গল্প খুঁজি। হ্যাঁ, তো এই গল্পটা একটু আলাদাই আসলে, মানে অনেক সময় আমরা অনেক গভীরভাবে আসলে একটা ব্যাপারকে দেখাতে চাই, কিন্তু এটা অনেক হালকাভাবেই এত গভীরে চলে যাবে ব্যাপারটা, যে এই যে কথাটা একটু আগেই বলছিলাম যে প্রেমের সৌন্দর্যটা চলে আসে, সম্পর্কের সৌন্দর্যটা চলে আসে, একটা পরিবারে বা আত্মীয়ের মধ্যে যে ছোটো ছোটো সুন্দর সুন্দর যে সৌন্দর্যগুলো থাকে সেগুলো চলে আসছে এই গল্পে। তো সব মিলে এই গল্পটা ডিফারেন্ট, এবং এই গল্পটা আসলেই আমার ধারণা যে দর্শক খুব উপভোগ করবে। তুমি তো রিসেন্ট একটা ডাবিংও করেছো, ডাবিং করতে গিয়ে তো তোমার দর্শকের চোখে পুরো প্রজেক্টেই দেখা হয়েছে, তোমার কেমন লেগেছে? আমার প্রায় খুব হু হু করে হাসছিলাম, যে হু হু করে হেসেছে, হা 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 হা, এরকমই হু হু করে হাসা, হা হা করে হাসা, হু হু করে হেসেছো প্রাণ খুলে আর কি। হুট করে আমি হেসে দিচ্ছিলাম, তো আরিয়ান ভাই বলতেছো হ্যাঁ তাহলে ব্যাপারটা রান করছে। এই যে তুমি ডাবিং করতে গিয়ে প্রাণ খুলে হেসেছো, এটা পেছনে কি যে প্রাণ আরএফএল এর একটা সিস্টার কনসার্ন ভিশন এখানে টাইটেল স্পন্সর হিসেবে আছে, এটা কোনো রিজন নাকি আবার? না, তারা তো এটার পিছনে স্পন্সর হিসেবে যেহেতু আছে তো অবশ্যই তার রিজন, এবং এই গল্পটা আসলে রিলেটেড। বাকিটা বলবো না দর্শক, ওটা অবশ্যই আপনার দীপ্ত প্লেতে এই শহর অনেক রোদ ভিশন ইলেকট্রনিক্স প্রেজেন্স ইফ আম নট রং, আরও ডিটেল আসবে, কারণ আমরা সংশ্লিষ্ট সবাইকে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ও তো অনেকগুলো ওপিনিয়ন বললো, তার পয়েন্ট অফ ভিউটা বললো, এনি সাইড মেনুস? না, আমার আসলে শহরে অনেক রোদে কাজ করার পিছনে দুটা কারণ আছে। একটা হচ্ছে এটা আমার আরিয়ান ভাইয়ের সাথে প্রথম কাজ, এত বছরে আসলে আরিয়ান ভাইয়ের সাথে আমার কাজ করা হয়নি, সো সেটা একটা কারণ ছিল। আর তাছাড়া এখন আসলে রিসেন্টলি আমি বেশ কিছু চ্যালেঞ্জিং রোল করছি, বা কিছুটা একটু চ্যালেঞ্জিং স্ক্রিপ্ট বা একটু ডিফারেন্ট অনেক কঠিন স্ক্রিপ্টে কাজ করছি, সো সেটা বাদ দিলে আসলে এটা খুব
আরাম ছিল স্ক্রিপ্টটার মধ্যে এবং পড়ে আমার অনেক স্বস্তি লেগেছে। সো মানে কাজটা দেখলেও আমার মনে হয় আমরা যে আরাম করে কাজটা করেছি দেখেও সেই আরামটা পাবে ভিজুয়ালি বা গল্পটার মধ্যেও একটা সুন্দর মিষ্টি একটা আরাম আছে আর কি। মানে ব্যাপারটা কি এমন, আমার বাসার সাহেবের সাথে এবং নূর সাহেবের সাথে কথা বলার পরে মনে হয়েছে যে আমরা অনেক সময় কিছু সিম্পল ব্যাপারে কিন্তু অসাধারণত্ব খুঁজে পাই। তোমাদের গল্পটা কি এরকম সিম্পলি কোন ডিপ কিছু? হ্যাঁ, আমার গল্পটা অনেক থ্রিল আছে, কিন্তু ধরেন যে সেই থ্রিলটা অস্বস্তি দেয় না, খুবই একটা কেমন যেন শান্তি শান্তি একটা ফিল পাওয়া যায়। আচ্ছা, আমরা মনে হয় যেহেতু অনেক তো এটা নিয়ে কথা হয়েছে, আমরা মনে হয় একবার এটার ট্রেইলারটা একবার দেখে নিতে পারি না? তোমরাও দেখে নাও আরেকবার তোমাদের কেমন লাগছে এই প্রজেক্টে। চলুন দর্শক, আমরা একসঙ্গে এক ঝলকে দেখে নিই আমাদের এই শহরে অনেক রোদের ট্রেইলার। আমি অনেক, একটা ছোটখাটো জব করি, নিতু আমার শান্তশিষ্ট সাধারণ জীবনটাকে যে হঠাৎ করেই এলোমেলো করে দিয়েছে। আপনার সমস্যা বলুন। আমি শুয়ে থাকলে পা ব্যথা করে আর হাঁটলে সেরে যায়। আমার কিন্তু মেয়েটাকে খুব সুইট লেগেছে। আমি কতবার বলেছি যে এখন আমি বিয়ে করতে চাই না। আপনার খালা তো আপনার অনেক প্রশংসা করে, এমন ভাবে বলে যেন আপনি কোনো সাধারণ মানুষ না। ভিটামিন ডি সামান্য কম আছে, রোদে থাকবেন প্রতিদিন 20 মিনিট করে, ঠিক হয়ে যাবে। এই যে আপনি এখানে কি করেন? রোদ তো হয়, আপনি আসেন দাঁড়ান, আপনার তো ভিটামিন ডি এর ঘাটতি থাকতে পারে, লাস্ট কবে টেস্ট করেছেন? এই শহরে অনেক রোদ, আমি পড়ছি রোদের আছে, আমার দরকার ভিটামিন ডি, সেটা আছে তোমার কাছে। আলহামদুলিল্লাহ। প্রেম করা জিনিসটা পকেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মাস শেষে এতগুলো টাকা বের হয়ে গেল কোনো রোগ ছাড়াই। তোর খালি এই বয়সে পরকিয়া শুরু করেছে, এই রেস্টুরেন্টে আছে কি সব মহিলাকে টাকা পয়সা দিচ্ছে না এখন? আমার কি হবে? আমি তোমার খালা প্রেম করছে পরকিয়া। আমি কিছু মানে বিশেষণ বলি, অসাধারণ, এক্সিলেন্ট, মচৎকার, তো এই শব্দগুলো এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তোমাদের কাছে কেমন লেগেছে বলতে পারো? যদিও অসাধারণ আর তোমার কাছে মচৎকার, নাইস। এবং আমার কাছে এই প্রজেক্টের পাশাপাশি দীপ্ত প্লেটা যেভাবে চকচক করছিল লোগোটা, সেটাও কিন্তু খুব আকর্ষণীয় মনে হয়েছে। সো দীপ্ত প্লে এরকমই ঝকঝকা চকচকা আর্টিস্টের অভিনীত ঝকঝকা চকচকা প্রজেক্টগুলো বারবার দিক, দর্শকদের মন ভরক, এটাই আমি চাই। এই যে অসাধারণ একটা মেকিং আমরা দেখলাম বা এটার একটা ঝলক দেখলাম, সেই আরিয়ান ভাইকে নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আরিয়ান ভাই বরাবরই কিন্তু তার প্রতিটা কর্মেই প্রমাণ করেছেন যে দর্শকদের চাহিদাগুলো তার নিজের মতো ওয়েতে তিনি সবসময় ফুলফিল করেন এবং উনি পরীক্ষিত একজন। এবং যখনই আমরা শুনি যে আরিয়ান ভাই পরিচালিত কিছু একটা আসছে, আমরা সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসি যে ওকে দেখবো, তার প্রজেক্টটা দেখবো। Vision Android TV, দেখো নতুন দুনিয়া। আরিয়ান ভাইয়ের সাথে কাজ করার এই এই প্রজেক্টে এক্সপিরিয়েন্সটা কেমন? আমি সাবিলার কাছ থেকে আগে শুনি। যেটা বলছিলাম, যেহেতু এটা আমার প্রথম কাজ, সো আমি পার্সোনালি অনেক এক্সাইটেড ছিলাম, এবং যখন আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হলো এবং দেখলাম যে এরকম হালকা কমেডি মিষ্টি একটা প্রেমের গল্প, আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কারণ আমরা সবাই জানি যে রোম্যান্টিক গল্প আসলে আরিয়ান ভাই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। সো কাজ করার এক্সপিরিয়েন্সটাও আসলে গল্পটার মতোই ছিল, খুব আরামে খুব শান্তিতে আমরা সবাই মিলে, আসলে পুরো টিমের সবাই মিলে কাজ করেছি। 4 দিন শুটিং করেছিলাম আমরা বোধহয়, এবং খুব সহজেই আসলে সময় পার হয়ে গেছে। আরিয়ান ভাই খুবই দারুণ একজন মানুষ, ওনার সাথে আমাদের পাশাপাশি আরও অনেক ইন্টারেস্টিং কনভারসেশন হয়েছিল। আমরা একটা বাড়িতে শ্যুট করছিলাম যেখানে একটা বিশাল বড় কুকুর ছিল, উনি বোধহয় কুকুর কিছুটা ভয় পান, আমরা দুজন আবার খুব খুনসুটি করেছি। সো আমার খুবই মেমোরেবল একটা শুটিং এক্সপিরিয়েন্স ছিল শহরে অনেক রোদে কাজ করতে গিয়ে। ওভার টু ইউ। প্রথমত যদি বলি যে উনি খুব সরল ব্যাপারের ভিতর যে দারুণ সৌন্দর্যটা সেটা নিয়ে আসতে পারে, মানে খুব সরল গল্প
কিন্তু সেটার সৌন্দর্যটার ডিটেল খুব দারুণ, মানে ওনার হিউমারটা খুব ভালো। লাইক আপনি আমি একটা সাধারণ কনভারসেশন, আমাদের সাধারণ কথা বলছি, কিন্তু কথার প্রেক্ষিতে যে কথাটা আসার কথা ঠিক তাই আসে, কেন যেন মনে হয় যে এটাই হওয়ার কথা, এটাই বলার কথা, এটাই পরিস্থিতি। হ্যাঁ, বা ওই সংলাপগুলোর পর মনে হয় যে খুবই বাস্তবিক যেটা ঘটছে আর কি। হ্যাঁ, কোথাও যেন মনে হয় না যে আচ্ছা উনি এটা কী বললো, এটা মানে এরকম কোনো ফিলই আসে না, মনে হয় যে তাই ঘটার কথা, তাই ঘটে যাচ্ছে। তো এই ব্যাপারটা খুব আমার ভালো লাগে আরিন ভাইয়ের এটা। আর শুটিংয়ের এক্সপিরিয়েন্স যদি বলি, যে আসলে আমাদের ছয় দিন শুট ছিল, ছয় দিন শুট ছিল, হ্যাঁ টোটাল খুব মজার ছিল। আর এই জার্নির ভেতর ভেতর যে আমাদের আড্ডা হচ্ছিল, কথা হচ্ছিল গল্পটা নিয়ে, স্ক্রিপ্টটা নিয়ে, আবার যে বাসায় শুট করছিলাম আমরা, এই লোকেশনে আমার প্রথম শুট করা, বাসাটা খুবই দারুণ, সেখানে একটা শহরে অনেক রোদ, কিন্তু এই যে চার দিন আর ছ দিনের যে লজিকটা ছিল আমার মনে হয় ও রাইট। কারণ কি বলতো, কারণ ওর ডানে আছে রাইট, এই জন্য। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার ঈদে আমি অনেকগুলো ট্রেলার দেখেছি এখন অবধি, ওটিটি যতগুলো লিডিং ওটিটি আছে সবগুলোতে অনেক কন্টেন্ট আসবে ঈদে, তোমাদেরটা হচ্ছে ওয়ান অফ দেম। সো দর্শক যারা আছে ঈদে একটু কনফিউশনে থাকবে, বা তাদের লিস্টে, ওয়াচ লিস্টে কী রাখবে মেনুতে ওরা জানে না, সো তোমরা যদি ওদেরকে সাজেস্ট করো, আমাদের অডিয়েন্সকে, অডিয়েন্স তো আমাদের সব, সো যদি সাজেস্ট করো যে হোয়াই দে উইল চুজ এই শহরে অনেক রোদ, ওয়াই? আমার কাছে মনে হয় যে অডিয়েন্স, অডিয়েন্সের তো এক এক সময় এক এক ধরনের জনরার কাজ দেখতে সবাই পছন্দ করে, এবং প্রত্যেকটা জনরারই ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স আছে। আমি যেমন পার্সোনালি হরর থ্রিলার খুব পছন্দ করি, কিন্তু অনেক অডিয়েন্স আছে আসলে, যেটা আমাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে, অনেক অনেক ধরনের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, সো আসলে দিন শেষে এন্টারটেনমেন্টের জায়গায় হয়তো কিছুটা আরামের, শান্তির, মিষ্টি গল্প দেখতে চাইতে পারে। সো আমি যেমন পার্সোনালি আসলে চেষ্টা করব সবগুলো কাজ দেখার এবং সবগুলো কাজকে সাপোর্ট করার, কারণ আমার অনেক পছন্দের আর্টিস্ট, পছন্দের ডিরেক্টররা কাজ করছেন। আর যদি অডিয়েন্সের কথা বলি, তাহলে বলবো যে যদি একটু আরাম পেতে চায়, তাহলে আসলে আমাদের কাজটা মনে হয় না খারাপ হবে। মানে এই গরমে এই শহরে অনেক রোদ দেখুন আরামে, ঠিক আছে? তুমি কি বলবে? আমি এটাই বলবো যে দর্শক মেনুতে কোনটা কী রাখবে সেটা নিয়ে কনফিউজড আমার কাছে মনে হয় না, কারণ হচ্ছে যে ওটিটি কন্টেন্ট আমাদের যা আসছে তা বলবো যে তুলনামূলক অনেক ভালো কন্টেন্ট আসছে। তো আমি আমি দর্শক হিসেবে আসলে যেমন থ্রিলার পছন্দ করি, হররও পছন্দ করি, মোট কথা হচ্ছে গল্পটা যদি দারুণ হয়ে ওঠে, সেটা ডিটেল যদি খুব ভালো থাকে, আমার সেটা খুব ভালো লাগে। সেটা প্রেমের সিনেমাই হোক, বা এটা আপনার অ্যাকশন সিনেমা হোক, বা এটা থ্রিলার হোক, তো সেই ক্ষেত্রে আমি সব স্বাদই নিই আর কি। থ্রিলার দেখার পর মনে হয় যে আজকে একটা দেখলাম, আগামীকাল এটা দেখবো, এটা দেখলাম তো পরশু আমি এই রোমান্টিক একটা ফিল্ম দেখবো, প্রতিদিন তো আর একই, আসলে একই রকম। তো আমি টেবিলে রাখা, হ্যাঁ ধরো দুপুর বা রাতের খাবারের মতো, এখানে তরকারি আছে, এখানে সালাদ আছে, এখানে আছে, হয়তো বা এই শহরে অনেক রোদ খাবারের পরে যে কোনো ভালো কাজ কখনো একা একা তার লক্ষ্যে পৌঁছতে পারে না, তার কিছু সমর্থন লাগে, তার কিছু পৃষ্ঠপোষকতা লাগে। যেমন দীপ্ত টেলিভিশনের যে সিস্টার কনসার্ট দীপ্ত প্লে যদি না আসতো, আমরা হয়তো এরকম শহরে অনেক রোদের মতো একটা অসাধারণ প্রজেক্ট দেখার সুযোগ পেতাম না। আবার আমাদের যে এই প্রজেক্টের টাইটেল স্পন্সর ভিশন ইলেকট্রনিক্স, তারা যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা না করতো, আমরা হয়তো এত সহজভাবে এগিয়ে যাওয়ার সাহসটা পেতাম না। এই ভিশন ইলেকট্রনিক্সের হেড অফ মার্কেটিং শেখ মাহবুবুর রহমান, তাকে এই মুহূর্তে পেয়ে গেছে আমাদের সেটে। চলুন তার কাছ থেকে আমরা কিছু আমাদের জিজ্ঞাসা জেনে নিই। মাহবুব ভাই, ওয়েলকাম আমাদের এই পপ টকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ দীপ্তকে যে এখানে ইনভাইট করার জন্য। আচ্ছা, আপনারা তো অনেক ভালো ভালো প্রজেক্টে স্পন্সর করেন, টাইটেল স্পন্সর করেন, এবং আপনাদের স্পন্সর দেখেও মানুষ অনেক সময় হয়তো গেস করে যে ওকে ভিশন এখানে আছে, প্রজেক্টটা নিশ্চয়ই ভালো হবে। তো এখানে আরিয়ান ভাইয়ের প্রজেক্ট এবং
আমাদের বাসার এবং নূর সাহেব দুজনের মতো ফেমাস যারা কমিটেড আমাদের ইন্ডাস্ট্রির প্রতি, তো একটা টিমের সঙ্গে আপনারা কেন এখানে সংযুক্ত হলেন? আচ্ছা, আমি একটু বলে নিই যে আমরা যে প্রজেক্টটা স্পন্সরশিপ করছি এটা হচ্ছে যে ভিশন ইলেকট্রনিক্সের ভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশনের পক্ষ থেকে করা হয়েছে। সো টেলিভিশন মানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট, সো এন্টারটেইনমেন্টের সাথে টেলিভিশনের একটা ওতপ্রোত রিলেশনশিপ আছে। সো সেই জায়গা থেকে আমরা একটা ভালো কন্টেন্ট মনে করেছি যে শহরে অনেক রোদ একটা ভালো কন্টেন্ট, মিষ্টি প্রেমের গল্প, যেটা আসলে আমরা ফ্ল্যাশ ফিল্ম হিসাবে অনেক দিন ধরে হয়তোবা ওটিটিতে দেখতেছি না। সো আমি যখন গল্পটা শুনলাম এবং দেখলাম যে এটা আরিয়ান ভাই করতেছে, প্লাস হচ্ছে যে সাবিলা নূর খায়রুল বাসার এতে আছে, সো তারা এখন অনেক জনপ্রিয় বাংলাদেশে, সো আমার মনে হলো কেন যেন এই কন্টেন্টটা অনেক ভালো করবে। সো ওই আশা থেকেই আমি এই প্রজেক্টের সাথে ইনভলভ হয়েছি। আচ্ছা, আমার একটা অন বিহাফ অফ দীপ্ত প্লে, ভিশন টেলিভিশনে টেলিভিশনে বিল্ট ইন আমরা দীপ্ত প্লে কবে পাবো? দীপ্ত প্লের সাথে হয়তোবা আমরা ঈদ উল ফিতরের পরে ইনশাল্লাহ একটা এগ্রিমেন্টে যাব, সম্পর্কে জড়িয়ে যাব, সেখানে আমরা বিল্ট ইন যে আমাদের এটা কোন ঈদের পরে, এটা ঈদ উল ফিতর, আসন্ন ঈদ উল ফিতরের পরে ইনশাল্লাহ, না না আমরা 2023 যে ঈদ উল ফিতর এটার পরে হয়তোবা ইনশাল্লাহ দীপ্ত প্লেতে সাথে একটা এগ্রিমেন্টে যাব এবং বিল্ট ইন থাকবে আমার টেলিভিশনে ইনশাল্লাহ। মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব দারুণ কিছু ইনফরমেশন জানলাম। এবং দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে ভিশন ইলেকট্রনিক্স এখানে আমাদের সঙ্গে আছেন এই পথ চলায়, তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাকে তো স্পেশালি অনেক ধন্যবাদ। আর তোমাদের ধন্যবাদ দিয়ে কী করবো, তোমাদের জন্য আকাশ সমান ভালোবাসা রইল, এবং আই উইশ ইউ বোথ অ্যান্ড দ্য হোল এন্টার টিম অল দ্য ভেরি 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 বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। অডিয়েন্সকে চাইলে কিছু বলতে পারো, ইফ ইউ হ্যাভ এনি সে। দীপ্ত প্লেতে দেখুন ফ্ল্যাশ ফিল্ম শহরে অনেক রোদ, অসাধারণ। বলো তুমি, বলো। দীপ্ত প্লেতে দেখুন এই ঈদ উল ফিতরে শহরে অনেক রোদ, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এবং আমার এবং খায়রুল বাশার সাহেব অভিনীত। কাজটি দেখে আপনারা আরাম পাবেন এবং আশা করি আপনারা উপভোগ করবেন। আমরা বিদায় নিব, তার আগে অতিথিকে একটু আতিথেয়তা না করলে কেমন হয়? আমাদের দীপ্তপ্রের পক্ষ থেকে আমাদের শেখ মাহবুবুর রহমান ভাই, যেহেতু ভিশন থেকে আসছেন, তিনি এবার গুরুদায়িত্ব পালন করবেন, আমাদের অতিথিকে এবার গিফট হস্তান্তর করবেন। আমি হেল্প করছি আপনাকে। থ্যাংক ইউ। ঈদ মুবারক। ঈদ মুবারক এবং শহরে অনেক রোদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আমার কম হলো সারা, এবার বাড়ি যাবার তারা। তবে আপনাদের জন্য ঈদে থাকছে দীপ্ত টেলিভিশনের রাস ভরা সব আয়োজন এবং দীপ্ত প্লে আপনার ওটিটির খিদা মেটানোর জন্য বিকল্প সংস্থান। সো সবসময় থাকুন দীপ্ত টিভির সঙ্গে এবং দীপ্ত প্লের সঙ্গে, সেই কামনায় আমি আজ বিদায় নিচ্ছি। শুভকামনা আপনাদের জন্য, অ্যাডভান্স ঈদ মুবারক।